হুগলি জেলার বলাগড়ে স্কুলের বেতন মকুবের দাবিতে বিক্ষোভ অভিভাবকদের। বলাগড় ব্লকের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল শিশু শিক্ষা নিকেতনে করোনা পরিস্থিতির মাঝেও মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত 6 মাসের স্কুলের বকেয়া বেতন দেওয়ার কথা বলা হয়। এই কথা অভিভাবকদের ফোনে জানাতে তড়িঘড়ি স্কুলের সামনে এসে ফি মকুবের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান তারা। এই পরিস্থিতিতে 1 ঘন্টা বিক্ষোভ দেখানোর পর স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের নিয়ে আলোচনায় বসেন। শেষ পর্যন্ত মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত 6 মাসের স্কুলের বকেয়া বেতন মকুব করে দেন স্কুল কর্তৃপক্ষ। তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলের অর্ধেক বেতন দিতে হবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। অর্ঘপালের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। টিচারদের বেতন দিতে হবে কেন? আপনারা এসছেন, আপনাদের অনেকের কর্মহীন, তাহলে আপনারা কি চাইবেন আমার স্কুলে যত স্টাফ আছে তারা কর্মহীন হয়ে পড়ুক? সেটা চাইবো তো অবশ্যই নয়। তাহলে যদি বলেন যে টোটাল মুকুব করে দিতে, সেটা তো সম্ভব? আপনি একটু দেখবেন তো, এই যেটা সেই জায়গাটা প্রথমেই যে আগে আমরা 5 বছর ধরে আপনাকে দিয়ে যাচ্ছি, 1 টাকা আমরা কম দিইনি, ডিসকাউন্টের জন্য আমরা আসিনি, আমি বলিও নি। হ্যাঁ, তো এই ব্যাপারটা এই জায়গাটা আপনারা আপনাকে দেখতে হবে, ঠিক আছে? আমাদের বাঁচাতে হবে, তাদেরকেও বাঁচাতে হবে, তাদেরকেও বাঁচাতে হবে। আর যার ওয়াশরুম নেই, নেট ব্যবহার করে না, তাদের জন্য হার্ড কপি ও বিস্তৃত দেওয়া হবে। একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপ ধরুন 6 মাস ধরে করোনার আবহাওয়াটা চলছে, প্রত্যেকেই আমরা যতই যেই সার্ভিসই করুক, শুধু সরকারি সার্ভিস ছাড়া, সরকারি তো বোধ হয় শেষের 2-1 মাস মায়না কাটছে। যাই হোক, সরকারি সার্ভিস মাস্টাররাই একমাত্র ঘরে বসে মায়না পাচ্ছে, বাকিরা আমাদের 6 মাসের মাইনে একবারে একবারে বেতনটা চেয়েছে ওর জন্য। এখন সিদ্ধান্ত এলো যে উনি আগস্ট অবধি মুকুট করলেন, আর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি উনি হাফ হাফ মাইনে দিতে বললেন। আবার যখন নতুন বছর শুরু হবে তখন তার আলাদা ব্যাপার, আলাদা হিসেবে। হ্যাঁ, এই সিদ্ধান্ত স্কুল থেকে নিয়েছে। আমার নাম সুমিত্রা রাজবংশী। আমরা এসেছিলাম যে COVID-19 কারণে আমার মেয়ে বৃষ্টি সরকার শিশু শিক্ষা নিকেতনে একজন ছাত্রী, তো COVID-19 কারণে যে 6 মাস ধরে আমাদের বিদ্যালয় বন্ধ এবং আমাদের আয় উন্নতি সমস্ত কিছুই বন্ধ আছে, যে কারণে আমরা বেতন দিতে পারিনি। এবং এখান থেকে স্কুল থেকে কর্তৃপক্ষ থেকে আমাদের ফোন করে জানানো হয়েছিল যে আমরা বকেয়া বেতনটা যাতে পরিশোধ করা হয়। তো এই বর্তমান পরিস্থিতিতে আমি যেরকম আছি, আমাদের প্রত্যেক গার্জিয়ানের অবস্থাই খুবই খারাপ। আমাদের প্রত্যেকে তো আর সার্ভিসম্যান নয়, প্রত্যেকেই দিন কর্ম করে খায় দিনমজুর, তাদের বর্তমানে কর্ম কোনোভাবেই চলছে না। সেই পরিস্থিতিতে আমরা সমবেতভাবে আমাদের দিব্যন্দু স্যারের কাছে এসে একটি দাবি জানাই যে আমাদের বিগত 6 মাসের মায়না মকুব করতে হবে। তো স্যার আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আমাদের দাবি মেনে নিয়ে উনি বিগত 5 মাসের বেতনটা মকুব করেছেন, এবং আগামী যতদিন COVID-19 পর্যায়টা চলবে এই পরিস্থিতি, সেই পর্যায়ে উনি বেতন অর্ধেক করে দিয়েছেন। তাতে আমাদের প্রত্যেক গার্জিয়ান বর্তমানে আমরা খুশি। আমার নাম বিশ্বজিৎ সরকার। আপনি কি ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চান? বছরে মাত্র সামান্য ইনভেস্টের বিনিময়ে ওয়েবসাইট বানিয়ে ফেলুন কোনো সমস্যা ছাড়া, আর আপনার বিজনেস শুরু করুন অনলাইনে। আমরা এখন কাজ করছি ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, নন প্রফিট ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইট, ফটোগ্রাফি ওয়েবসাইট, ওয়েব পোর্টাল। আমাদের পরিষেবাগুলি 24 আওয়ার সাপোর্ট, ফার্স্ট লোডিং, ইউজার ফ্রেন্ডলি, অ্যাপস রেডি। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হল 1 ওয়েব ডেভেলপমেন্ট, 2 অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, 3 ডিজিটাল মার্কেটিং, 4 সিইও র্যাঙ্কিং, 5 ওয়েবসাইট অপটিমাইজেশন। আমরা আমাদের গ্রাহকে প্রয়োজনীয়তা হিসাবে সর্বোত্তম পরিষেবা প্রদান করে থাকি। কন্ট্যাক্ট নাম্বার 9564255473, ইমেল অ্যাড্রেস sc developer 2090@